শুভ সময়। কবি গাজী একাশালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো, কোনো মানুষের শরীরের যে কোনো অংশেই হোক আকস্মিকভাবে কেটে ফেটে আঘাত লেগে থেতলিয়ে রক্তপাত হলে সেক্ষেত্রে যে কী করণীয় সেই বিষয়টাই আলাপ করব। তো যে কথাগুলি বললাম, এইরকম যদি আকস্মিকভাবে কারো এই জাতীয় দুর্ঘটনা হয়, দেখা যায় প্রত্যেকটা মানুষ অ্যালোপ্যাথিকের ঔষধের ঘরে যায়, অ্যালোপ্যাথিকের ডাক্তারের কাছে যায়, অ্যালোপ্যাথিকের ক্লিনিকে যায়, অ্যালোপ্যাথিকের হাসপাতালে যায়। তারা জানে একমাত্র অ্যালোপ্যাথিকের মধ্যেই এর নিরাময় আছে। তখন অ্যালোপ্যাথিকে কী করে? অ্যালোপ্যাথিকে করে কি, ওই ই ডেটল বা স্যাভলন এই জাতীয় যে প্রাথমিক ওষুধগুলো আছে, জীবাণুনাশক পরিষ্কার করা, এইগুলো দেয়, এরা ভালোভাবে পরিষ্কার করে দেয়, দেখলে একটু লাগে তোলা দিয়ে বেঁধে দেয়। তারপরে পেইন কিলার, তারপরে আপনার ওই অ্যান্টিবায়োটিক বা ঘা শুকানোর জন্যে অন্যান্য ওষুধপত্র দিয়ে থাকে, বেশ কিছু ওষুধপত্র ব্যবহার হয় এবং আস্তে আস্তে এগুলো থেকে রক্ষা পায়। তাছাড়া আরেকটা জিনিস দেয়, সেটা তো দেয়, সেটা হলো যাতে ধনুষ্টঙ্কন না হয়, টিটেনাস ইঞ্জেকশন, সেটা তো দিবেই দিবে। এই এতগুলি গেল, কিন্তু হোমিওপ্যাথিতে এর চেয়ে যে অতি সহজসাধ্য চিকিৎসা আছে, অল্প খরচে মাত্র দুই একটা ওষুধের মাধ্যমে এই সব কিছুই করবে, সেটা মানুষের জানা নাই। সব কিছুই মানে ওই রক্তও সাথে সাথে বন্ধ হবে, জ্বালা যন্ত্রণাও যাবে, ব্যথাও যাবে, তাড়াতাড়ি ঘাটা জোড়াও লাগবে, ঘাটা তাড়াতাড়ি সারবেও, এবং আপনার ওই ইয়েও হবে না, ওই যে ওই ধনুষ্টঙ্কারও হওয়ার কোনো সম্ভাবনা। এই সব ওষুধ আছে এবং মাত্র সর্বোচ্চ দুইটা ওষুধের মাধ্যমে গেলে সবই হয়ে থাকে। কিন্তু আমি দুঃখিত, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আজ অনেক বছর যাবত এই হোমিওপ্যাথিকের চিকিৎসা করি, এই ওষুধ আছে কিন্তু কেউ আসে না। আচ্ছা, এইবার বসি হোমিওপ্যাথিকের যে এই চিকিৎসা, এই সমস্ত ক্ষেত্রে ক্যালেন্ডুলা নামে একটা ঔষধ, এটা কি ক্যালেন্ডুলা মাদার তরল, দামও খুব কম। ওই আপনার হোমিওর যে ঔষধ বিক্রি করে বা হোমিওর যে কোনো ঔষধের ঘরে একের সহজে পাওয়া যায়, এই লোকাল যা আছে এগুলি যথেষ্ট, দামও কম। আচ্ছা যা হোক, তাহলে কী হবে, এইরকম কেটে ফেড়ে এই সেসা বা উষ্টা লেগে যাই হোক, একটু ক্ষত হলো, রক্ত বেরিল, একটু বড়ই হলো, ছিন্ন হয়ে গেছে পর্যন্ত হোক, ওই ক্যালেন্ডুলা যে বললাম এইটা লাগাবে। কারণ এইটা কী আবার, এটা ওই যে গ্রামে যে গেন্দা ফুল আছে না, শহরও আছে পার্কে, আপনার বাগানে গাঁদা ফুল যেটাকে বলা হয়, আগের দিনে যখন ওষুধপত্র দিয়ে ছিল না দুনিয়া তেমন, তখন আমরাও ছোটোবেলায় দেখছি ওষুধ আসলো, তারপরও গ্রামে গঞ্জে দেখা গেছে ওই গেন্দা ফুলের পাতা একটু ডলা দিয়ে ওই এই কাটা ছেঁড়া রক্তপাত হইতেছে লাগিয়ে দিত, দিয়ে দিলে কী হইতো, এরা যে কয়দিন ঘাটা ছিল কিছু কিছু লাগিয়ে দিত মাঝে মাঝে, ওই তাৎক্ষণিক রক্ত পড়া বন্ধ হতো, বিষ ব্যথা দূর হতো এবং তাড়াতাড়ি ওই ঘাটা জোড়া লাগতো, ঘাটা সারতো। সেই গাঁদা ফুলের বা গেন্দা ফুলের পাতার রস দিয়েই এই ক্যালেন্ডুলা ওষুধটা বানাইছে, কাজে এর কার্যকারিতা তো তার চেয়ে কম না, আরও বেশি। কাজে একটাই মাত্র ঔষধ, এটা যদি আপনারা ঘরে ঘরে রেখে দেন অ্যাকাউন্টস করে, অ্যাকাউন্টস কত, 50 থেকে 60 টাকা অ্যাকাউন্টস মানে একটা ছোটো বোতল, বেশ কতখানি ঔষধ, এটা রাইখা দিলে এই ঘটনা তার দুর্ঘটনা ডেলি ঘটনা, কোনো সময় এটা হলে বা আশেপাশের বাড়িতে হলে কয়েক বছর যাবে এই অ্যাকাউন্টস এনে রাখলে, ওষুধ নষ্টও হয় না। দেখবেন যে এগুলো ব্যবহার করলে ওই তাৎক্ষণিক রক্ত পড়া বন্ধ হবে, ওই জ্বালা যন্ত্রণা ব্যথা সবই বন্ধ হবে এই একটা ওষুধের মাধ্যমে। কিন্তু বাড়তে আর এখানে এই বিষয়ে কোনো ওষুধ দেওয়ার দরকার নাই, যে রক্ত পড়ার জন্য একটা, জ্বালা যন্ত্রণা একটা, সুগার এই দূর করার জন্য একটা, ব্যথা দূর করার আর একটা, তারপর অ্যান্টিবায়োটিক, এগুলো কিছু দরকার নাই, শুধু এই ক্যালেন্ডুলা মাদারই যথেষ্ট। এটা খাওয়ার জন্য নয়, এটা ওই জায়গায় শুধু লাগাবেন, ওই এই জাতীয় রোগী আসলে বা রোগী যখনই পান বা যে রোগী আছে
ওই কাটা ছেঁড়া ফাটার রক্তপাতের সাথে সাথে ক্যালেন্ডারটা ভালো করে লাগিয়ে দিবেন, লাগিয়া দিয়া দিলেন। তারপরে কয়েকদিন তো ঘাটা থাকে, লাগানোর সাথে সাথে জ্বালা যন্ত্রণা ব্যথাটা তো এগুলো সবগুলো বললামই, এবং যে এই যে খালটা যে কেটে ছড়িয়ে গেছে তাড়াতাড়ি জোড়া লাগাবে এই ওষুধ দিয়ে, এবং ঘা তাড়াতাড়ি সরাবে সারাবে, এই অল্প অল্প কয়েক ফোঁটা করে লাগিয়ে দিলে, কয়েকদিন লাগিয়ে দিলে দেখবেন একের সহজ, এর অল্প পয়সা আরোগ্য। এই ক্যালেন্ডুলা মাদার এই একটা ঔষধেই। আরেকটার সাথে সাথে না বললে নয়, সেটা হলো কেউ কেউ মনে করতে পারেন তাহলে ওই যে আপনার ই হতে পারে, ওই যে ওই ধনুষ্টঙ্কর হতে পারে, হ্যাঁ তার জন্যে ওই যে ইয়ের ধনুষ্টঙ্করের কোনো ওই অ্যালোপ্যাথিকের যে ইয়া আছে ইঞ্জেকশন সেগুলোর কোনো প্রয়োজন নাই। এখানে কয়েকটা ওষুধ আছে, নাম এক্ষুনি বলতেছি আমি, সেটা হলো লিডামপল অথবা হাইপেরিকাম অথবা ওই আর্সেনিক এল, এর এই তিনটা ওষুধের যে কোনো একটা 200 গ্রামের এক ডোজ খাওয়াই রাখবেন, আর ধনুষ্টঙ্কার হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই ধনুষ্টঙ্কার হওয়ার। এই আপনার ওই কাজেই ওই কাটা ছেঁড়া ফাটা ইত্যাদি আঘাতাদির জন্য শুধু যে এলোপ্যাথিকে যাবেন তা নয়, হোমিওপ্যাথি দেওয়ার ব্যবস্থা আরও ভালো আছে, সেইটা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা, আশা করি বিষয়টা অনুধাবন করতে পারছেন। তো ভিডিওটা যদি ন্যূনতম একটু মনে হয়ে থাকে আপনাদের যে হ্যাঁ এটা উপকৃত হবো আমরা, ভালো লেগেছে, তাহলে ওই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট দিয়ে তো সাথে থাকবেন, ইনশাল্লাহ, ধন্যবাদ।